أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. السلام عليكم ورحمة الله وبركاته. আজ আমি কথা বলবো তাহারাত নিয়ে। তাহারাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ সাধুতা, পবিত্রতা, পরিষ্কার, পরিচ্ছন্নতা। ইংরেজিতে বলা হয় সেন্সিটিভিটি, ক্লিনলেস ইত্যাদি। আর পরিভাষায় ইসলামী শরীয়ত কর্তৃক নির্দেশিত পন্থায় ওযু গোসল ও তায়ামুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে তাহারাত বলা হয়। আল্লাহ তাআলা মানুষকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদত বিশুদ্ধ ও গ্রহণযোগ্য হওয়ার জন্য পবিত্রতা পূর্বশর্ত। ইবাদতের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, আর সালাত আদায়ের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো তাহারাত। তাহারাত সালাতের চাবি বলা হয়েছে। যেমন বিশ্ব মানবতার মহান শিক্ষক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহারাতু মিফতাহুস সালাত, অর্থাৎ তাহারাত তথা পবিত্রতা সালাতের চাবি। ইসলামী জীবন ব্যবস্থা তাহারাত তথা পবিত্রতাকে ইমানের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সাব্যস্ত করা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহারাতু শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অংশ। অন্যদিকে মহান আল্লাহর ভালোবাসা ও করুণা প্রাপ্তির অন্যতম মাধ্যম হলো পবিত্রতা। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বু মুতাত্তাহিরিন, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তওবাকারী ও যারা পবিত্র থাকেন তাদেরকে ভালোবাসেন। ইসলামী জীবন ব্যবস্থা পবিত্রতা অর্জনের সকল প্রকার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। নিজের ইচ্ছা মতো পবিত্রতা অর্জন করলে হবে না, বরং ইসলামী অনুমোদিত পন্থায় পবিত্রতা অর্জন করতে হবে। অতএব ইসলামী শরীয়ত নির্দেশিত পন্থায় তাহারাত তথা পবিত্রতা অর্জনপূর্বক যথাযথভাবে ইবাদত করে মহান স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যে আলোচ্য পর্বে বর্ণিত তাহারাত সংক্রান্ত মাসালা ভালোভাবে জেনে নিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি হবে, তখন তোমাদের মুখমণ্ডল ও কনুই সমূহ উভয় হাত দৌত করবে এবং তোমাদের মাথা মাসও করবে আর পদদয়ে গোড়ালিসহ ধৌত করবে। সুতরাং পবিত্রতা তথা অজুর ফরজ হলো তিনটি। এখানে অজু সম্পর্কে বলা হয়েছে, যেমন অজুর ফরজ হলো তিনটি, অঙ্গ ধৌত করা এবং মাথা মাসে করা। আমাদের তিন ইমাম আবু হানিফা, আবু ইউসুফ ও মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি এর মতে কনুই দয় ও গোড়ালি দয় ধৌত করা ফরজের অন্তর্ভুক্ত। কিন্তু ইমাম জোফার রাদি রহমাতুল্লাহ আলাইহি এ বিষয়ে বিপরীত মত পোষণ করেন। মাথা মাসায়ের ক্ষেত্রে ফরজ পরিমাণ হল নাসিয়া তথা মাথার এক চতুর্থাংশ, কারণ হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো সম্প্রদায়ের আবর্জনা ফেলার স্থানে গেলেন, আর সেখানে তিনি মূত্রত্যাগ করলেন এবং অজু করলেন, আর নাসিয়া চুলের সম্মুখ ভাগ থেকে এক চতুর্থাংশ।
নাসিয়া মানে হলো চুলের সম্মুখ ভাগ থেকে এক চতুর্থাংশ এবং নিজের মৌচার দয়ের উপর মাসেহ করা। মৌচা থাকলে সেই মৌচার উপর মাসেহ করতে হবে। এবার আসি আমরা অজুর সুন্নত। অজুর সুন্নত হলো অজু করতে ইচ্ছুক ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে অজু করতে চাইলে পানির পাত্রে হাত প্রবেশ করানোর পূর্বে হস্তদ্বয় ধৌত করা। অজুর শুরুতেই বিসমিল্লাহ বলা, ইসওয়াক করা, কুলি করা, নাসিকা রক্ত পানি দ্বারা পরিষ্কার করা, উভয় কান মাসেহ করা, দাড়ি ও আঙ্গুল সমূহ খিলাল করা, প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করা। অজু মুস্তাহাব হলো অজু করতে ইচ্ছুক ব্যক্তির পবিত্র অর্জনের পবিত্রতা অর্জন করতে হলে পবিত্রতা অর্জনের নিয়ত করা, পূর্ণ মাথা মাসেহ করা, অজু কার্যে ধারাবাহিকতা রক্ষা করা। অতএব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যার ধারাবাহিকতার সাথে অজু করার নির্দেশ দিয়েছেন সে ধারাবাহিকতা অজুর কার্য শুরু করা, ডান হাত থেকে প্রতিটি কাজ শুরু করা, একের পর এক বিরতিহীন ধৌত করা এবং ঘাড় মাসেহ করা। প্রত্যেক কাজ ব্যক্তি যেন ডান দিক থেকে শুরু করে। এবার আসি অজু ভাঙ্গার কারণগুলো নিয়ে। অজু ভাঙ্গার কারণ হলো সাতটি। এক নম্বরে আছে প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। দুই, রক্তপুঁজ হলদে পানি জাতীয় পদার্থ শরীর থেকে বের হয়ে শরীরের এমন স্থান অতিক্রম করা যা অজু বা গোসলের সময়ে ধৌত করা নির্দেশিত অন্তর্ভুক্ত। তিন, অজু মুখ ফরিয়া ভূমি করলে অজু ভেঙে যাবে। চার, চিত বা কাত হয়ে হেলান দিয়ে কিংবা ভর দিয়ে নিদ্রায় যাওয়া যদি তা সরিয়ে নেওয়া হয় তবে সে ব্যক্তি অবশ্যই পড়ে যাবে। মানে নিদ্রায় এমনভাবে সে যাওয়া যে যেই জিনিসের সাথে সে হেলান দিল ওই জিনিসটা যদি সরিয়ে নেওয়া হয় তবে সেই ব্যক্তি ওই নিদ্রা অবস্থায় পড়ে যাবে। ছয় নম্বরে আছে বেহুশ ও উন্মাদানের কারণে জ্ঞান হারা হওয়া। সাত, রুকু ও সেজদা বিশিষ্ট নামাজে অট্টহাসি দেওয়া। যদি অট্টহাসি দেয় তবে তার অজু ভেঙে যাবে। এই হলো পবিত্রতা। আল্লাহ তাআলা পবিত্র মানুষকে ভালোবাসেন, পবিত্রতাকে ভালোবাসেন। তাই আসুন আমরা সকলের সাথে পবিত্র হই আর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলকে পবিত্র থাকার তৌফিক দান করুক এবং পূর্ণভাবে আত্মহারাত পবিত্রতা অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে প্রতিটি মুসলমান ভাইকে জানিয়ে দিবেন। প্রতিটি মুসলমান ভাইকে জানিয়ে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি কথা বলবো তাহারাত নিয়ে। তাহারাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ সাধুতা, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। ইংরেজিতে বলা হয় সেন্সিটিভিটি, ক্লিনলেস ইত্যাদি। আর পরিভাষায় ইসলামী শরীয়ত কর্তৃক নির্দেশিত পন্থায় অজু গোসল ও তায়ামুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে তাহারাত বলা হয়। আল্লাহ তাআলা মানুষকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর ইবাদত বিশুদ্ধ ও গ্রহণযোগ্য হওয়ার জন্য পবিত্রতা পূর্বশর্ত। ইবাদতের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, আর সালাত আদায়ের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো তাহারাত। তাহারাত সালাতের চাবি বলা হয়েছে। যেমন বিশ্ব মানবতার মহান শিক্ষক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহারাতু মিফতাহুস সালাত, অর্থাৎ তাহারাত তথা পবিত্রতা সালাতের চাবি। ইসলামী জীবন ব্যবস্থা তাহারাত তথা পবিত্রতাকে ইমানের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সাব্যস্ত করা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহারাতু শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অংশ। অন্যদিকে মহান আল্লাহর ভালোবাসা ও করুণা প্রাপ্তির অন্যতম মাধ্যম হলো পবিত্রতা। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বু মুতাত্বাহিরিন,
অর্থাৎ নিশ্চয় আল্লাহ তওবাকারী ও যারা পবিত্র থাকেন তাদেরকে ভালোবাসেন। ইসলামী জীবন ব্যবস্থা পবিত্রতা অর্জনের সকল প্রকার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। নিজের ইচ্ছামতো পবিত্রতা অর্জন করলে হবে না, বরং ইসলামী অনুমোদিত পন্থায় পবিত্রতা অর্জন করতে হবে। অতএব ইসলামী শরীয়ত নির্দেশিত পন্থায় তাহারাত তথা পবিত্রতা অর্জনপূর্বক যথাযথভাবে ইবাদত করে মহান স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যে আলোচ্য পর্বে বর্ণিত তাহারাত সংক্রান্ত মাসালা ভালোভাবে জেনে নিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি হবে, তখন তোমাদের মুখমণ্ডল ও কনুই সমূহ উভয় হাত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসও করবে আর পদদ্বয় গোড়ালিসহ ধৌত করবে। সুতরাং পবিত্রতা তথা অজুর ফরজ হলো তিনটি। এখানে অজু সম্পর্কে বলা হয়েছে, যেমন অজুর ফরজ হলো তিনটি, অঙ্গ ধৌত করা এবং মাথা মাসে করা। আমাদের তিন ইমাম আবু হানিফা, আবু ইউসুফ ও মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি এর মতে কনুই দয় ও গোড়ালি দয় ধৌত করা ফরজের অন্তর্ভুক্ত। কিন্তু ইমাম জোফার রহমাতুল্লাহ আলাইহি এ বিষয়ে বিপরীত মত পোষণ করেন। মাথা মাসায়ের ক্ষেত্রে ফরজ পরিমাণ হল নাসিয়া তথা মাথার এক চতুর্থাংশ, কারণ হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো সম্প্রদায়ের আবর্জনা ফেলার স্থানে গেলেন আর সেখানে তিনি মূত্রত্যাগ করলেন এবং অজু করলেন, আর নাসিয়া চুলের সম্মুখ ভাগ থেকে এক চতুর্থাংশ। নাসিয়া মানে হলো চুলের সম্মুখ ভাগ থেকে এক চতুর্থাংশ এবং নিজের মৌজা দয়ের উপর মাসেহ করা। মৌজা থাকলে সেই মৌজার উপর মাসেহ করতে হবে। এবার আসি আমরা অজুর সুন্নত। অজুর সুন্নত হলো অজু করতে ইচ্ছুক ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে অজু করতে চাইলে পানির পাত্রে হাত প্রবেশ করানোর পূর্বে হস্তদ্বয় ধৌত করে। অজুর শুরুতেই বিসমিল্লাহ বলা, ইসওয়াক করা, কুলি করা, নাসিকা রক্ত পানি দ্বারা পরিষ্কার করা, উভয় কান মাসেহ করা, দাড়ি ও আঙ্গুল সমূহ খিলাল করা, প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করা। অজু মুস্তাহাব হলো অজু করতে ইচ্ছুক ব্যক্তির পবিত্র অর্জনের পবিত্রতা অর্জন করতে হলে পবিত্রতা অর্জনের নিয়ত করা, পূর্ণ মাথা মাসেহ করা, অজু কার্যে ধারাবাহিকতা রক্ষা করা। অতএব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যার ধারাবাহিকতার সাথে অজু করার নির্দেশ দিয়েছেন সে ধারাবাহিকতা অজুর কার্য শুরু করা, ডান হাত থেকে প্রতিটি কাজ শুরু করা, একের পর এক বিরতিহীন ধৌত করা এবং ঘাড় মাসেও করা। প্রত্যেক কাজ ব্যক্তি যেন ডান দিক থেকে শুরু করে। এবার আসি অজু ভাঙ্গার কারণগুলো নিয়ে। অজু ভাঙ্গার কারণ হলো সাতটি। এক নম্বরে আছে প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। দুই, রক্তপুঁজ হলদে পানি জাতীয় পদার্থ শরীর থেকে বের হয়ে শরীরের এমন স্থান অতিক্রম করা যা অজু বা গোসলের সময়ে ধৌত করা নির্দেশিত অন্তর্ভুক্ত। তিন, অজু মুখ ফরিয়া ভূমি করলে অজু ভেঙে যাবে। চার, চিত বা কাত হয়ে হেলান দিয়ে কিংবা ভর দিয়ে নিদ্রায় যাওয়া যদি তা সরিয়ে নেওয়া হয় তবে সে ব্যক্তি অবশ্যই পড়ে যাবে, মানে নিদ্রায় এমনভাবে সে যাওয়া যে যেই জিনিসের সাথে সে হেলান দিল ওই জিনিসটা যদি সরিয়ে নেওয়া হয় তবে সেই ব্যক্তি ওই নিদ্রা অবস্থায় পড়ে যাবে। ছয় নম্বরে আছে বেহুশ ও উন্মাদানের কারণে জ্ঞান হারা হওয়া। সাত, রুকু ও সেজদা বিশিষ্ট নামাজে অট্টহাসি দেওয়া, যদি অট্টহাসি দেয় তবে তার অজু ভেঙে যাবে। এই হলো পবিত্রতা। আল্লাহ তাআলা পবিত্র মানুষকে ভালোবাসেন, পবিত্রতাকে ভালোবাসেন। তাই আসুন আমরা সকলের সাথে পবিত্র হই আর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলকে পবিত্র থাকার তৌফিক দান করুক এবং পূর্ণভাবে আত্মহারাত পবিত্রতা অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে প্রতিটি মুসলমান ভাইকে জানিয়ে দিবেন। প্রতিটি মুসলমান ভাইকে জানানো দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম।